আর এই মুহূর্তে আমরা নজর রাখবো বীরভূমের দিকে। বোলপুরে চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ, আরো একবার জানাবো আপনাদেরকে বীরভূমের বোলপুরে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। বোলপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা, হাসপাতাল সুপারের অফিসের সামনে বিক্ষোভ, শোকজ এক চিকিৎসক নার্স এবং দুই ট্রেনি নার্সকে হাসপাতালে যান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এবং এই বিষয় নিয়ে রোগীর আত্মীয়, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। লেবার রুমে নিয়ে গিয়েছে, তোকে ভাষাটা কি জন্য খারাপ করছে, ওরাও তো একটা মেয়ে নাকি বলুন, তাই লোক বিচ্ছি, হ্যাঁ বিচ্ছিরি ভাবে ভাষা করে বলেছে, 30 কিলো করে বেরিয়েছে দুটো জিঙে, হ্যাঁ সেটা ওই পেন ওটা সমুতেই তেকুনি মারতে লেগে গিয়েছিল। শাস্তি চাই, ওদের শাস্তি চাই, ওদের দিকে শাসন করতে হবে, যে মেয়েগুলো কেন মেয়েগুলোকে ওদের, ওরা তো চাকরি করে নাকি এখানে, ওদের কি দায়িত্ব বলুন তো, এদের দেখভাল করার দায়িত্ব, তাই তো, হ্যাঁ তাহলে বিচ্ছিরি বিচ্ছিরি, ওদের ওরা তো একটা মেয়ে নাকি, তাহলে গাল তো দিবে কি জন্য। আপনাদের শোনালাম যারা রোগীর আত্মীয় তারা কি বলছেন, তাদের কি বক্তব্য। আর এবারে আপনাদের শোনাবো হাসপাতালের সুপার দিবাকর সরকার, তিনি কি বলছেন, তার কি বক্তব্য। কালকের থেকে তো যেটা আমাদের কাছে খবর এসছে এবং আমরা দেখেছি, গাফিলতি তো পেশেন্ট পার্টি আমাদেরকে অভিযোগ করেছে যে গাফিলতি, এবং সেটা ডেফিনেট গাফিলতি কি না সেটা নিয়ে তো আমরা একটা তদন্ত করছি, তদন্ত করে তারপরে আমরা রিপোর্ট নেব এবং আমরা সেটা এনকোয়ারি কমিটি একটা করছি। হ্যাঁ আমার কাছে যে রিপোর্ট এসছে যে বাচ্চাটা খাওয়ানোর সময় শ্বাসনালীতে দুধ গিয়ে পসিবিলি মারা গেছে, সেটা তো ডেফিনেট না, রিপোর্ট এসছে। এবারে পেশেন্ট পার্টি তাদের মতো করে অভিযোগ করেছে, আমরা একটা এনকোয়ারি কমিটি করছি, করে তারপরে যা রিপোর্ট হবে আমরা পরে জানাতে পারবো। হাসপাতালে যান জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কি বলেছেন সেখানে গিয়ে, আপনাদের শোনাবো আপনাদের। একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, এখানে দুদিন ধরে ডাক্তার নাকি আসে নাই, বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে, আমার বিধায়ক সাহেব আছেন বোলপুর, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান আছেন, সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম, একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি আরেকবার বসবো। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে কংগ্রেস, ধর্মতলায় কংগ্রেসের বিক্ষোভ, ভিক্টোরিয়া হাউসের সামনে বিক্ষোভ দেখান তারা, রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের, সেই ছবি দেখতে পাচ্ছেন আমরা, গতকাল দেখেছিলাম যে বালিগঞ্জে সিএসসি অফিসের বাইরে সেখানে বিক্ষোভ দেখান তারা, আজ ধর্মতলায় সেখানে এইভাবে প্রতিবাদ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা, রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান তারা, ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানে বিক্ষোভ দেখান, একদিকে ঘন ঘন লোডশেডিং, অন্যদিকে আবার বিদ্যুতের মাশুল বৃদ্ধির থেকে দুই প্রতিবাদে এড়িবে তাদের এই বিক্ষোভ কর্মসূচি। তবে সেখানে পুলিশ আধিকারিকরা গিয়ে তাদের সেই বিক্ষোভ সরাতে বলেন, তাদেরকে উঠিয়ে দেন, ব্যারিকেড করে দেওয়া হয়, তাদের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তিও লেগে যায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বিক্ষোভকারীদের। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে কংগ্রেস, ধর্মতলায় কংগ্রেসের বিক্ষোভ, একেবারে ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানে বিক্ষোভ দেখান। এই মুহূর্তে দুটি ছবি আপনাদের সামনে, একদিকে যেভাবে তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন সেই ছবি, আর অন্যদিকে ঠিক সেই মুহূর্তে ছবি যখন ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছিলেন কর্মী সমর্থকরা, তবে তাদেরকে পুলিশ আধিকারিকরা সর্বতোক্রমে আটকানোর চেষ্টা করেন, সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একেবারে ধুন্ধুমার কাণ্ড বেড়ে যায়, যেভাবে লাগাতার বিদ্যুতের মাশুল বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রত্যেকটা মাসে এভাবে বিদ্যুতের বিল চোকাতে গিয়ে, ঠিক তারই প্রতিবাদে পথে নামে কংগ্রেস। গতকালও আমরা দেখেছিলাম বালিগঞ্জের ছবি, আর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সেখানে প্রতিবাদে সরোবর কংগ্রেস কর্মী সমর্থকরা। সরকার বলছে, আমরা মমতা ব্যানার্জি বলছে আমাকে জানানো হয়নি, একটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইলেকট্রনের বন্ডের মাধ্যমে মমতা ব্যানার্জি তৃণমূলকে 500 কোটি টাকা দিয়েছে, বিজেপিকে 500 কোটি টাকা দিয়েছে, তাহলে রাজ্য সরকার কী করে অন্ধকারে থাকে, রাজ্য সরকার চলছে সঞ্জীব গোয়েঙ্কার অনুদানে। আমাদের বাংলাতেই একমাত্র মনে পড়ে দিল্লি বম্বে মেঘরাজ চেন্নাই সব জায়গায় দুজন তৃণমূলের কম্পিউটার রাখে বিদ্যুৎ ক্ষেত্রে, আমাদের এই বাংলায় আমাদের কলকাতায় মনোপলি করেছে, আর যার সে সঙ্গীত পরীক্ষা খুলে যাচ্ছে রাজ্য সরকার ভেঙে।
আন্দোলনের মধ্যেই বাংলাদেশে সাইবার হানা হ্যাক করা হয়েছে একাধিক সরকারি ওয়েবসাইট, প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে, ব্যাংক ও পুলিশের ওয়েবসাইটও। একদিকে আন্দোলন, অগ্নিগর্ভ বাংলাদেশ, তার মধ্যে আন্দোলনকারীরা 48 ঘন্টার জন্য স্থগিত রেখেছে আন্দোলন, কিন্তু এর মধ্যেই কারফিউ চলছে দেশে, আর তার মধ্যেই বাংলাদেশের সাইবার হানা, হ্যাক করা হয়েছে একাধিক সরকারি ওয়েবসাইট, প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইটও হ্যাক করা হয়েছে, সেই সঙ্গে হ্যাক করা হয়েছে ব্যাংক ও পুলিশের ওয়েবসাইটও। আন্দোলনের মধ্যেই বাংলাদেশে সাইবার হানা, হ্যাক করা হয়েছে একাধিক সরকারি ওয়েবসাইট, প্রধানমন্ত্রীর দপ্তরের ওয়েবসাইট পর্যন্ত হ্যাক করা হয়েছে। কতটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে প্রধানমন্ত্রীর দপ্তর, সেই দপ্তরের ওয়েবসাইটেও হ্যাক করা হয়েছে ব্যাংক ও পুলিশের ওয়েবসাইটও। অশান্ত বাংলাদেশ জারি রয়েছে, কারফিউ প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে শয় শয় ট্রাক, সমস্যায় লরি চালকরা। যেভাবে দুদেশের বাণিজ্যে এর প্রভাব পড়েছে, বিভিন্ন সীমান্তে আমরা দেখতে পাচ্ছি শয় শয় ট্রাক, কোনোটা কাঁচা সবজি, কোনোটা অন্যান্য কাঁচা মাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে দিনের পর দিন। এবং এবারে আমরা যে ছবিটা দেখাচ্ছি তা হলো হিলি সীমান্তের ছবি, দাঁড়িয়ে রয়েছে শয় শয় ট্রাক। আমরা ভারতে মোটামুটি বাংলাদেশ জগৎ থেকে হরতাল হয়েছে 4-5-6 দিন ধরে। ইন্ডিয়াতে আমরা শুকনো মাল যেমন খোল কালা, মসুর কালাই এবং আরও ইত্যাদি বিভিন্ন ধরনের মাল নিয়ে আমরা বাংলাদেশে আটকে আছি, এই ইন্ডিয়া পার্কিং আটকে আছি। আমাদের আমরা দীর্ঘদিন ধরে সমস্যায় আছি। এবার বাংলাদেশে এরকম পরিস্থিতি হওয়ার ফলে মানে ভয়ানক একটা পরিস্থিতি রয়েছে, মানে ড্রাইভাররা কোনোভাবে ওখানে আমাদের গাড়িগুলোর মালগুলো খালি হচ্ছে না। এবার ড্রাইভাররাও বেরোতে পারছে না, 10-15-20 দিন হয়ে গেছে। এবার কোনো খাবার নেই, জলের ব্যবস্থা নেই, কঠিন পরিস্থিতি হয়ে গেছে। ওই জন্য আমরা প্রশাসনের কাছে, আমাদের লরি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা বলতে চাই প্রশাসনের কাছে যে যদি মাল গাড়িগুলো খালি না হয়, কম করে আমাদের ড্রাইভারগুলোকে যেন খুব তাড়াতাড়ি ওরা বাংলাদেশ থেকে আজকালের মধ্যেই বের করে দেয়। মোটামুটি 2-250 ড্রাইভার আছে, আটকে রয়েছে। তাদের খুব কঠিন পরিস্থিতি, অনেকের শরীরও খারাপ। আন্তর্জাতিক ব্যবসায়ের প্রভাবটা বলতে কি দেখেন, প্রথমে তো ওরা বন্ধ বলেছিল যে রবিবার সোমবার গাড়ি নেবে না, তারপরে আমরা রিকোয়েস্ট করার পরে ওরা কাঁচামালটা, যেহেতু ওদের সার্ভেয়ারগুলো টোটালি ডিস্টার্ব হয়ে গেছে, ডিস্টার্ব হওয়ার জন্য ওরা লাস্টে ওরা ম্যানুয়ালি সেটা কাঁচামালগুলো নেওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট করে। আর এখনও ওদের সার্ভেটা এখনও ভালো হয়নি, আজকে সকালে ওদের সাথে কথা হয়েছে, তো ওনারা বলছে যে সার্ভেটা হয়তো আশা করি ওরা 12টার মধ্যে হয়তো ভালো হয়ে যাবে, তো ততক্ষণ পর্যন্ত ওরা কাঁচামালটাই দিতে বলেছে, যদি ভালো হয়ে যায় তাহলে আবার সেই অন্যান্য মালগুলো নেবে। হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে একাধিক ট্রাক, এই ট্রাকগুলো আমদানি রপ্তানিতে তার জন্যই সেখানে যাচ্ছিল, দেশে যাচ্ছিল, এবং সেই জায়গা থেকে তারা আটকে রয়েছে। অশান্ত বাংলাদেশ, তার প্রভাব সরাসরি পড়েছে দুদেশের বাণিজ্যে, প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে শয় শয় ট্রাক। সমস্যায় পড়েছেন লরি চালকরাও, তাদের ব্যবসা মার খাচ্ছে, এবং যারা আমদানি রপ্তানির সঙ্গে জড়িত সেই সমস্ত ব্যবসায়ীদেরও তাদের ব্যবসাতেও প্রভাব পড়ছে।